সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সেই প্রতারণা চক্র ফাঁস হয়ে গেল রেলের অফিসারদের তৎপরতায়। হাতে নাতে ধরা পড়ল চক্রের পাঁচ পাণ্ডা। মাস পাঁচেক আগের কথা, খোদ রেলমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়ে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারণা চক্র। বিষয়টি খতিয়ে দেখার জন্য দক্ষিণ পূর্ব রেলের কাছে সেই অভিযোগপত্র পাঠিয়ে দেন রেলমন্ত্রী। তদন্ত শুরু করেন দক্ষিণ পূর্ব রেলের ভিজিলেন্সের অফিসারেরা, বিভিন্ন জায়গায় হানাও দেন তারা, কিন্তু কাউকেই ধরতে পারেননি। বুধবার খবর আসে এই চক্র ফের নিয়োগপত্র দেবে, তৎপর ছিলেন অফিসাররা। এর মধ্যেই খবর আসে পূর্ব রেলের ওল্ড কয়লাঘাটা বিল্ডিং এর দোতলায় এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান রেলের আধিকারিকরা। দেখা যায় রেলের অফিসে দাঁড়িয়ে নিয়োগপত্র বিলি করছে একজন রেল কর্মী। আইডব্লিউ ব্যান্ডেল রেলের রেলে আচ্ছা, কি হিসেবে কাজ করতেন? কি হিসেবে মানে কি পোস্টে ছিলেন? গ্রুপ ডি তে। গ্রুপ ডি তে কি কি করছিলেন আজকে? যা হচ্ছিল এখানে দেখতে সব জেনেছেন। কি আপনি আমাকে এক চিঠি রিসিভ করাতে বলতো, আমি করাতাম ব্যাস। আমি একজনকে চিনতাম, তারা আরেকজনকে চিনতে, এইভাবে লিঙ্ক ছিল আর কিছু। আপনি পয়সার জন্য কত পয়সা দিত? 1500 টাকা করে। পার চিঠি কতগুলো দিয়েছিল এরকম চিঠি? 12টা। এই তো 1 মাস, 15 দিন, 20 দিন যা হবে। সেই ব্যক্তি সূত্র ধরে বিল্ডিং এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরো 4 জনকে গ্রেফতার করা হয়। এদের বেশিরভাগই বর্ধমানের বাসিন্দা। এই ছেলেটা পাপাই একজন, আর জীবন বলে একজন আছে। হ্যাঁ, যেরকম পাড়ার পাশাপাশি থাকি সেরকমই পাড়ার মধ্যে না। পাপায়ের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা কিছু নেই। ওই জীবন মণ্ডল বলে যেন যার নাম করছেন ওনারা, সেই তার বাড়ি ওই টিকোটার ওই সারাউন্ডিং এ যেখানে আমি থাকি। আমি বর্ধমান ইউনিভার্সিটি পাস আউট, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। তাজ্জব অফিসারেরা রেলের অফিসে দাঁড়িয়েই রেলকর্মী বিলি করছে নিয়োগপত্র। ধৃতের থেকে উদ্ধার হয়েছে 10টি নিয়োগপত্র, একটি খাতা। নিয়োগপত্র বিলির পর সেই খাতায় সই করানো হতো। সেই খাতা অনুযায়ী স্টেট ব্যাংক, ফুড কর্পোরেশন, প্রাইমারি ট্রেড সব মিলিয়ে ইতিমধ্যেই প্রচুর নিয়োগপত্র বিলি করেছে চক্রটি। রেল আধিকারিকরা মনে করছেন এই চক্রের শিকড় শুধুমাত্র যে এ রাজ্যে রয়েছে তা কিন্তু নয়, এই চক্রের শিকড় গোটা দেশে ছড়িয়ে রয়েছে এবং এর মাথা সম্ভবত রয়েছে দিল্লিতে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে শ্রেয়সী এবং দেবব্রত, কলকাতা।